উপকূলের হাজার হাজার একর জমিতে চলছে লবণ উৎপাদন। চাষিরা মাঠের উপর কালো ত্রিপল বিছিয়ে সমুদ্রের লোনা পানি জমিয়ে রাখছেন। তপ্ত রোদে শুকিয়ে সেই লোনা পানি লবণে পরিণত হচ্ছে। চাষিরা মাঠে উৎপাদিত লবণ গর্তে ঢুকিয়ে মজুত করছেন, কেউ আবার গোদামে মজুত করছেন, কিংবা বিক্রি করে ট্রলার যোগে মিলারদের কাছে পৌঁছে দিচ্ছেন। গেল বছর এই সময়ে দৈনিক 30,000 মেট্রিক টন লবণ উৎপাদন হয়েছিল, কিন্তু এবার তীব্র দাবদাহের কারণে দৈনিক 35,000 মেট্রিক টন লবণ উৎপাদন হচ্ছে, যা মৌসুমের সর্বোচ্চ উৎপাদন। চাষিরা বলছেন, তীব্র গরমে মাঠে লবণের বাম্পার উৎপাদন হচ্ছে। এক একরে 250 থেকে 300 লবণ বেশি হবে। এবছরতে প্রায় 70 পর্যন্ত গিয়ে আর দামও ভালো হয়েছে। প্রত্যেক বছর তো আমরা লসে ছিলাম, এবছর নিয়ে যেমন দামও আছে, সিজনও ভালো চলতেছে। গেল 4 মাসে লবণ উৎপাদন 16 লাখ মেট্রিক টন ছাড়িয়েছে বলে জানিয়েছেন চেম্বার অব কমার্স। আর বেসিক বলছে, চলতি মৌসুমে লবণ উৎপাদনে অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাবে। পরিবেশ প্রতিবেশ অনুকূলে থাকে ইনশাল্লাহ, এবার কিন্তু আমরা জাতীয় লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হব, এবং ফলশ্রুতিতে আমরা আমাদের আর বিদেশ থেকে লবণ আমদানি করতে হবে না। 2-3 সপ্তাহ যদি আমরা হাতে এই কন্টিনিউ করে, তবে সেক্ষেত্রে আমরা উৎপাদনের হয়তো গত বছরের রেকর্ড ভেঙে একটা নতুন উৎপাদন রেকর্ড হবে আমরা আশাবাদী। চলতি মৌসুমে 66,291 একর জমিতে লবণ উৎপাদন হচ্ছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 23,85,000 মেট্রিক টন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার।